फ्रेंड्स वेलकम टू ऑल ऑफ ट्रैवल। आशा करी तुम्हारा सबाई ভালোই আছো। তো বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব নতুন একটা ট্রাভেলিং প্লেসে, অর্থাৎ ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বনগা টু বেনাপোল রোডের উপর দিয়ে আমাদের গন্তব্যস্থানের দিকে। যাত্রার সুবিধার্থে আমরা মোবাইল ম্যাপ খুলে নিয়েছি। এই বাপাশের রাস্তাটা জয়পুর কালীবাড়ির রাস্তা। রাস্তা দুধারে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো দেখতে অপূর্ব লাগছে। আর একটু সামনে এগিয়ে আসতেই বাহাতে ছয়গড়িয়া গার্লস স্কুল দেখতে পাবে। যাওয়ার পথে তোমাদের এই সব লোকেশনগুলো জানিয়ে দিচ্ছি যাতে তোমাদের এখানে আসতে অসুবিধা না হয়। এই যে বাপাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা সৎসঙ্গ শ্রী মন্দির। এই মন্দির থেকেই একটুখানি সামনে এগোতেই আমরা আমাদের গন্তব্যস্থলে রাস্তার দিকে এগোবো। এই যে ডান সাইড দিয়ে যে রাস্তাটা এগিয়ে গেছে, এই রোড দিয়েই যেতে হয়। এই রোড দিয়ে গেলে তোমরা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা বাঁ পাশে পাবে। আর যদি তার আগের রাস্তা দিয়ে আসো, তাহলে রাস্তাটা ঠিক এইরকমভাবে একটা জায়গায় এসে দাঁড়াবে। তার বাঁ সাইডে দেখতে পাবে একটা মন্দির। এই মন্দিরটাকে জোড়া শিব মন্দির বলা হয়ে থাকে। তোমরা যেদিক দিয়ে আসো না কেন, এই জায়গাটিতে এসে একবার ঘুরে যেও, কারণ এই জায়গাটার প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ লাগে। আর এই পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের সাইড দিয়েই তোমরা সামনে এগিয়ে আসলে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা পড়বে ডান হাতে। তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি ভারতের সেই বিশিষ্ট ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই জায়গাটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া এলাকাতে অবস্থিত। ইতিহাসে ইনার পরিচয় পাওয়া যায় মহেঞ্জোদাড়োর আবিষ্কর্তা হিসাবে, কারণ তিনি 1922 সালে এই মহেঞ্জোদাড়োর পুনরাবিষ্কার করেন। এটি হলো রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রবেশ দুয়ার। দরজাটি বেশ উঁচু এবং দরজাতে দেখতে পাবে আগেকার দিনে লোহার খিল দ্বারা নির্মিত ডিজাইন। তবে দেখতে হবে এতদিন পরেও এই দরজা কেমন খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। ওয়াও, পুরোনো দিনের এই সব ঐতিহাসিক জায়গায় আসতে কার না ভালো লাগে? তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বাড়িতে প্রবেশ করেই দেখতে পাবে বাপাশে সম্ভবত দুটি শিব মন্দির, আর এই পাশেরটা দুর্গা মন্দির। এই বাড়িতে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সবসময় থাকতেন না, মাঝে মাঝে অর্থাৎ বাৎসরিক দুর্গাপূজাতে তিনি এখানে বেড়াতে আসতেন। তার পিতা ছিলেন বহরামপুর কোর্টের একজন আইনজীবী। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই 150-200 বছরের রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিমিশ্রিত বাড়িটা এখনো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এই বাড়িটা রাখালদাস বন্দ্যোপাধ্যায় ঠাকুরদা গৌরহরি বন্দ্যোপাধ্যায় বানিয়েছিলেন, আর এই বাড়িতে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরিরা থাকতেন। তারা এখন এখানে থাকেন না, তারা থাকেন কলকাতাতে, তবে তারা বাৎসরিক দুর্গাপূজাতে এখানে এসে থাকেন। দেখা যাচ্ছে এই উত্তর চব্বিশ পরগনার বনগাঁতেও অনেক ঐতিহাসিক সাহিত্যিকদের স্মৃতিতে পরিপূর্ণ। যেমন এই বনগাঁর পাশেই গোপালনগর থানার অন্তর্গত বারাকপুরে আছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তোমরা যদি সেখানে যেতে চাও, তাহলে উপরে দেওয়া আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশনেও তোমরা এইখানে যাওয়ার ফুল ভিডিওটা পেয়ে যাবে। তবে ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একপাশে লক্ষ্য করলাম দেওয়াল ও সানসেটের থেকে বেশ কিছু ইট খসে পড়েছে। বন্ধুরা ভিডিওটিতে যতটুকু দেখতে পারলে এর বেশি আর কিছুই নেই। তবে তোমরা যারা এই সব ঐতিহাসিক স্থানে ঘুরতে ভালোবাসো, তারা একবার এই বনগাঁর ছয়ঘড়িয়া এসে ঘুরে যেতে পারো। বন্ধুরা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে তোমাদের এই সুন্দর হাতটা দিয়ে এক লাইক করে দিও। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রাভেলিং প্লেসে।